সারা দেশের মতো রাজধানীতে তৃতীয় দিনের মতো চলছে টিকাদান কার্যক্রম। উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই টিকা নিচ্ছেন কেন্দ্রগুলোতে। রাজধানী নিউরো সায়েন্স হাসপাতালের কেন্দ্রে টিকা নেন সিপিবি নেতা মুজাহিদুল আহসান সেলিম। তিনি বলেন, স্বার্থানেশী মহল ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, প্রাইভেট কোম্পানিকে টিকার দায়িত্ব দিয়ে সমালোচনার সুযোগ করে দিয়েছে সরকার। টিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে জানান তিনি। আর সাধারণ মানুষ জানান, টিকা নেওয়ার পর তারা কোনো সমস্যা অনুভব করছেন না। ভ্যাকসিন নিয়ে কোনো ব্যবসা করতে দেওয়া যাবে না। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে রাষ্ট্র। জনগণের যে ধারণা ছিল যে খুব একটা সমস্যা হতে পারে, আসলে একেবারেই কোনো সমস্যা নেই। খুবই ব্যথামুক্তভাবে খুব সুন্দরভাবে আমরা দিতে পেরেছি। আমি মনে করি যে ওই আধা ঘন্টা ধরে তো আমি টিকা নিছি, কিন্তু আমি মনে করি যে ভালোই, সবার জন্য নেওয়াই ভালো। এদিকে সারাদেশে টিকাদান কেন্দ্রগুলোতে বাড়ছে ভিড়। সহজেই টিকা নিতে পারায় সন্তোষ প্রকাশ করেন অনেকেই। এদিকে কোনো গুজব না ছড়াতে এবং গুজবে কান না দিয়ে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজরিনের রিপোর্ট। খুলনায় সকাল থেকেই টিকা নিতে কেন্দ্রে আসতে থাকেন আগ্রহীরা। সকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার ভ্যাকসিন গ্রহণ করেন। বিভিন্ন কেন্দ্রে উৎসাহের সঙ্গে মানুষ আসছে ভ্যাকসিন নিতে। গত ২৪ ঘন্টায় মহানগর সহ ৯টি উপজেলায় ৮৬৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। কেউ কিছু বলবে এই কথা শোনার কোনো প্রয়োজন নেই, যার যার মতো এসে সে যেন দিয়ে যায়। তৃতীয় দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৮টি বুথে টিকা দেওয়া শুরু হয়। শুরুতে টিকা নেন চিকিৎসকরা, এরপরে টিকা নেন বিভিন্ন পেশার মানুষ। চিকিৎসক জানান, টিকা নেবার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হওয়ার খবরে আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। এটা তো দিতেই হবে সবাইকে, কোনো তো সাইড ইফেক্ট আমার মনে হলো না। দিনাজপুর জেলার ৩২টি টিকাদান বুথে টিকা কার্যক্রম চলছে। জেলায় বর্তমানে ৯৬,০০০ ডোজ টিকা মজুত রয়েছে। স্বল্প সময়ে টিকা নিতে পেরে খুশি গ্রহীতারা। অনেকে এর জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। প্রকল্প চার অনেকে অনেক কথা বলছে, এগুলি কিন্তু তেমন কিছুই না। আমার সাথে আমার কলিগ আছে, আরো দাদা আছে, নাটোরে মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। অনেকটা উৎসবমুখর পরিবেশে ভ্যাকসিন নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ পাওয়া যায়নি বলে জানান স্বাস্থ্যকর্মীরা। প্রায় ৯,০০০ মানুষ টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। সহজভাবে নিতে পারাতে নিজেকে খুব মানে শান্তি। করোনা টিকা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের দিনে গত দুই দিনের তুলনায় আরো অনেক বেশি হবে। গাজীপুরে ৭টি কেন্দ্রে টিকা কর্মসূচি চলছে। এই জেলায় এ পর্যন্ত ৫,২০০ জন রেজিস্ট্রেশন করেছেন। বর্তমান সরকারকে ধন্যবাদ, বিনামূল্যে এই মহামারী টিকা আমাদেরকে দেওয়ার জন্য। আমি এইমাত্র নিলাম, অনেক ভালো, অনেক। এখনো কোনো রকম প্রতিক্রিয়া বা কোনো কিছু অনুভব করছি না। এদিকে বরিশাল, রাজশাহী, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলা উপজেলাতেও চলছে টিকাদান কার্যক্রম। মুশফিকা নাজনীন, ২১ টেলিভিশন।